In this video, we shall learn how to perform hydrolysis test. কিভাবে sucrose, starch বা dextrin এর জন্য আদ্র বিশ্লেষণ পরীক্ষা করা হয় এটা আমরা এই ভিডিওতে দেখব। Actually, hydrolysis test হলো একটা biochemical test। সেটা sucrose, starch এবং dextrin ছাড়া দেয়। Sucrose is a disaccharide। কি নিয়ে গঠিত? One molecule of glucose and one molecule of fructose নিয়ে গঠিত। Sucrose ছাড়া দেয়। এই polysaccharide কি হয়? Polysaccharide এবং সুক্রোজ দুটাই কি হয়? আদ্র বিশ্লিষ্ট হয়। গাঢ় H2SO4 বা কনসেন্ট্রেটেড H2SO4 বা ডাইলুট H2SO4 বা হাইড্রোক্লোরিসের সঙ্গে মিশিয়ে হিট করলে সেটা আদ্র বিশ্লিষ্ট হয়, মনোস্যাকারাইড রূপান্তরিত হয় অ্যান্ড মনোস্যাকারাইড গিভ দ্য পজিটিভ টেস্ট। সো লেটস সি দ্য রিকোয়ারমেন্ট, কী কী লাগছে আমরা দেখি চলো। ড্রাই অ্যান্ড ক্লিন টেস্ট টিউবস, টেস্ট টিউব স্ট্যান্ড, টেস্ট টিউব হোল্ডার, পিপেট, গ্যাস বার্নার অ্যান্ড স্যাম্পল। It may be sucrose sample or starch or dextrin solution, concentrated or dilute H2SO4 or hydrochloric acid, qualitative Benedict's reagent test and sodium carbonate. So let's see the test. First, we need 3 ml of sucrose solution. নিলাম তারপর তার মধ্যে ফোর ড্রপসই দেবো কনসেন্ট্রেটেড এস্টেস, তার আগে হোল্ডার ইউজ করতে হবে আমাকে যেহেতু এটা কনসেন্ট্রেটেড এস্টেস, তাই গা বেয়ে দেবে। খেয়াল রাখবে এস্টেস দেওয়ার সময় অবশ্যই হোল্ডার ইউজ করবে এবং তার গা বেয়ে। 1 2 3 4 হিট করবো, আপ টু বয়লিং পয়েন্ট হিট করবো বা 3 to 4 মিনিটস, এটা ফ্লেমের উপর ডিপেন্ড করে। তো সুক্রোজটা কি একটা রিডিউসিং নন রিডিউসিং ডাইস্যাকারাইড, সেটা অ্যাসিড দিয়ে হিট করলে পরে এটা আদ্র বিশ্লিষ্ট হয়ে মনোস্যাকারাইডে রূপান্তরিত। তো সুক্রোজ আমরা জানি সুক্রোজ ইজ মেড অফ গ্লুকোজ অ্যান্ড ফ্রাক্টোজ। So after hydrolysis, glucose and fructose are formed, and glucose and fructose shows the positive test in Benedict reaction. This is hydrolysis test. তাহলে আমরা হাইড্রোলাইসিস টেস্টটাতে কি করছি? অ্যাসিড দিয়ে এটাকে হিট করছি, তারপর এটাকে কুল করতে হবে। কুল করতে হবে, কুল করে এক্সট্রা অ্যাসিডটাকে নিউট্রালাইজ করতে হবে Na2CO3। তো বয়লিং পয়েন্ট হিট হয়ে গেছে, এবার আমাদের ঠান্ডা করবে, আমাদের থেকে ঠান্ডা করবে। তোমরা টেপ ওয়াটারে ঠান্ডা করবে, টেপ ওয়াটারে ঠান্ডা করার সময় খেয়াল রাখবে টেপের জল যেন টেস্ট টিউবের মধ্যে প্রবেশ না করে। হয়ে গেছে, বার্তার মধ্যে আমরা এক্সট্রা যে এসিডটা থাকবে সেটাকে নিউট্রালাইজ করতে, সেটা আমরা Na2CO3 সোডিয়াম কার্বনেট দিয়ে নিউট্রালাইজ করবো। দেখবে বুদবুদ উঠবে, টেস্টটাকে সোজা করে যতক্ষণ না বুদবুদ ওটা বন্ধ হয় ততক্ষণ আমরা দিয়ে যাবো। যখন দেখবে বুদবুদ আর ওঠে না তখন বুঝে নিতে হবে যে দ্রবণটা কি হয়েছে, প্রশমিত হয়েছে, নিউট্রালাইজ। ইউ অ্যাড দ্য সোডিয়াম Na2CO3 আনটিল দ্য নো এফারভেসেন্স। আর উঠছে না, সো আই থিঙ্ক ইট ইজ নিউট্রালাইজ। এবার
তার মধ্যে আমরা বেনেডিক পারফর্ম করবো, তার মধ্যে আমরা বেনেডিক টেস্ট করবো। এটাও বেনেডিক, তাহলে এটা বেনেডিকটাও কি হাইড্রোলাইসিস এর পার্ট। আগের মতোই আমরা যেমন বেনেডিক্ট করেছি সেরকম আমরা 25 to 30 seconds হিট করব। দেখো গ্রিন ইয়েলো, সো দিস স্পেসিফিটি ইন্ডিকেট দ্য প্রেজেন্স অফ সুক্রোজ, ইট অলসো ইন্ডিকেট দ্য প্রেজেন্স অফ স্টার্চ অ্যান্ড ডেক্সট্রিন। তাহলে এই হাইড্রোলাইসিস টেস্টে সুক্রোজ, স্টার্চ এবং ডেক্সট্রিন এইভাবে রেড প্রেসিপিটেড করে সারা। ঠিক আছে,